গোল্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। যারা দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য কোষে দেখি 26.1-এ যে রাশিবিজ্ঞানের অঙ্ক রয়েছে সেগুলো আজকে সমাধান করে আরও একটা পর্ব আনছি। তোমরা যারা আমার চ্যানেল নিয়মিত দেখছো তারা জানবে তিনের দাগ পর্যন্ত আমরা সমাধান করে দিয়েছি। তো আজকে চারের দাগের অঙ্ক থেকে আমরা করবো। চারের দাগের অঙ্ক 340 পৃষ্ঠায় তোমরা চলে যাও, রাশিবিজ্ঞানের যে সমস্ত অঙ্কগুলো তোমাদের রয়েছে তো তার চারের দাগের অঙ্কটা দেখো। তো চারের দাগের অঙ্ক চল এবং পরিসংখ্যা দেওয়া রয়েছে, যৌগিক গড় 15 বলা রয়েছে, তাহলে পি এর মান হিসেব করতে বলা হয়েছে। তো এই অঙ্কটা আমরা কীভাবে সমাধান করবো দেখো, মনোযোগ করো। দেখো আমাদের বইয়ে প্রদত্ত রয়েছে চল, চল 5, 10, 15, 20, 25 ইত্যাদি, পরিসংখ্যা এফ দেওয়া রয়েছে 6, সেখানে পি 6, 10, 5 ইত্যাদি। তো চলকে আমরা এক্স এবং পরিসংখ্যাকে এফ দিয়ে লিখেছি, আর এখানে আর একটা আমরা ঘর তৈরি করেছি যাকে আমরা এফ এক্স নাম দিয়েছি। তো এফ এক্স কি, তোমার এফ আর এক্স গুণ করলে যা পাচ্ছি সেটাই হচ্ছে এফ এক্স। তো এখানে 5, 6 গুণ করলে কত হবে দেখো, 5, 6 গুণ করলে 30, এখানে 10 আর পি গুণ করলে 10 পি, এখানে 15, 6, 90 তোমরা ক্যালকুলেশন করে নেবে, এখানে 20, 10, 200, আর এখানে 25, 5, 125। তো তোমরা তো জানো আমরা আগে অঙ্ক করেছি, এখন আমাদের এই সামেশন অফ এফ মানে হচ্ছে এফগুলো সব যোগ করতে হবে। তো এফগুলো সব যোগ করলে আমরা কি পাচ্ছি দেখো, এখানে 6, 6, 12, 12, 5, 17, 17, 10, 27, 27 প্লাস পি, এটা হলো তোমার এফ। আর সামেশন অফ এফ এক্স করতে হবে, সামেশন অফ এফ এক্স মানে হচ্ছে আমাদের এইটা সমস্ত যোগ করে নিতে হবে। এখানে আমরা যোগ করলে কত পাচ্ছি ক্যালকুলেশন করো, তো 30 আর 90, 120, 120 আর 200 তোমার হচ্ছে, 120 আর 200 হচ্ছে 320, 320 আর এদিকে হচ্ছে 400, 445, এটা যোগ করলে হচ্ছে 445। তো এবার গড়, গড় আমরা কী করে যৌগিক গড় নির্ণয় করি, তোমরা যারা দেখছো তারা তো জানবে, আমি আগে যৌগিক গড়ের তোমাদের ফর্মুলা শিখিয়েছি। তো যৌগিক গড় যারা দেখছো দেখোনি আগে, প্রথম দেখছো তাদের বলবো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান এবং কমেন্ট বক্সে চলে যাও, প্লে লিস্টের লিঙ্ক পাচ্ছ, পরপর করে দেখে আসো। আর যারা দেখছো এগিয়ে চলো। তো যৌগিক গড় সমান আমরা কীভাবে ক্যালকুলেশন করি, যৌগিক গড় আমাকে যদি নির্ণয় করতে হয় আমাদের কী করতে হবে, সামেশন অফ এফ এক্স ডিভাইডেড বাই এফ করতে হবে এই ক্ষেত্রে, যেটা অলরেডি বলা আছে দেখো বইয়ে 15। তো 15 বলা আছে, তাহলে এখানে এফ এক্স এখানে 445 এটা লেখা হয়নি, 10 পি হবে এখানে 10 পি, তাহলে এখানে আমরা এফ এক্স সমান সামেশন অফ এক্স, এফ এক্স এর বদলে আমরা কি লিখবো, 445 প্লাস হচ্ছে তোমার 10 পি ডিভাইডেড বাই এফ, এফ সমান হচ্ছে তোমার 27 আর হচ্ছে পি, দ্যাট ইজ ইকুয়াল টু 15। তো এখান থেকে তোমরা হচ্ছে পি এর মানটা নির্ণয় করো, আর পি এর মানটা নির্ণয় করতে পারলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে, কারণ আমাদের পি এর মানটাই নির্ণয় করতে এক্ষেত্রে বলেছে। তাহলে দেখো যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা এটার সাথে কোনাকুনি গুণ করব, গুণ করলে কত পাচ্ছি দেখো, আমাদের কাছে পড়ে থাকছে এখানে 445 প্লাস 10 পি ইকুয়াল টু 27 আর 15, তুমি গুণ করো, 27 আর 15 গুণ করলে পাবে 405, 405 প্লাস হচ্ছে 15 পি। এবার পিগুলোকে যদি আমরা একদিকে নিয়ে আসি তাহলে আমার কাছে কী থাকছে, আমার কাছে থাকছে 10 পি মাইনাস 15 পি ইকুয়াল টু 405 মাইনাস 445। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, -5 পি সমান সমান -40, মাইনাস মাইনাস ক্যান্সেল করো দুদিক থেকে, তাহলে পি সমান সমান 40 ডিভাইডেড বাই 5, 5 আসতে 40 কেটে দাও, তাহলে আমরা বলবো পি এর মান কত হবে এক্ষেত্রে, পি এর মান 8। আশা করবো তোমরা অঙ্কটা বুঝতে পারলে, যদি কোথাও প্রবলেম থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি চলে যাবো পরবর্তী অঙ্ক মানে 5-এর দাগের অঙ্কে। তোমরা 5-এর দাগের অঙ্কটা লক্ষ্য করো, রহমত চাচা 50টি বাক্সে বিভিন্ন সংখ্যক আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন, কতগুলি বাক্সে কতগুলি আম রাখলে তার তথ্য নিচে দেওয়া হলো, এখান থেকে 50টি বাক্সে গড় আমের সংখ্যা লিখি। তো এখানে দেখো নতুন অঙ্ক তোমাদের এখানে কিন্তু 50 থেকে 52, 52 থেকে 54, 54 থেকে 56 ইত্যাদি এইভাবে কিন্তু শ্রেণী দেওয়া রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কীভাবে অঙ্ক করব দেখো, তো এখানে আমাদের গড় নির্ণয় করতে হবে, তোমরা মনোযোগ করো, নতুন তোমাদের কাছে এই ধরনের অঙ্ক, তো দেখো ব্যাপারটা ভালো করে বুঝে নাও, আমি যেভাবে শেখাচ্ছি মনোযোগ করো আমার সাথে। তো দেখো 5-এর দাগের অঙ্ক আমরা কীভাবে করবো, এখানে শ্রেণী অন্তর এগুলো দেওয়া আছে পরপর করে, 50 থেকে 52, 52 থেকে 54, 54 থেকে 56 এটা দেওয়া আছে, আর তাদের পরিসংখ্যা যথাক্রমে দেওয়া আছে তোমার 6, 14, 16, 9 ইত্যাদি, এখানেও একটা রয়েছে আমি লিখছি পরে, আগে ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিই। তো এখানে এই অঙ্কগুলো কিন্তু বিশেষ ধরনের অঙ্ক, এই অঙ্কগুলো বিশেষ ধরনের অঙ্ক মানে দেখো এর শ্রেণী অন্তর দেওয়া রয়েছে, এখানে শ্রেণী অন্তর যত দিয়ে শেষ হয়েছে ঠিক তত দিয়ে শুরু হয়েছে, এখানে শ্রেণী অন্তর যত দিয়ে শেষ হয়েছে ঠিক তত দিয়ে শুরু হয়েছে, সব ক্ষেত্রে কিন্তু শ্রেণী অন্তর
এইভাবে শেষ শুরু নাও হতে পারে, তোমার যেটা দিয়ে শেষ হলো সেটা দিয়ে শুরু নাও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু অন্য নিয়ম রয়েছে, তোমরা এখন মনে রাখবে। তোমাদের যেটা আমি শেখাচ্ছি সেটা হচ্ছে যেটা দিয়ে শেষ হলো একটা শ্রেণী, পরের শ্রেণীটা কিন্তু ঠিক সেইটা দিয়েই শুরু হলো। তো এখানে আমি লিখে নিই, বলতে বলতে 58 এবং 60 এর মাঝে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার 5। তো এই পরিসংখ্যা রয়েছে, দেখো এখানে আমরা না দুটো এক্সট্রা ছ ঘর করে নিয়েছি, একটাকে নাম দিয়েছি শ্রেণী মধ্য, যাকে লিখেছি এক্স, আর একটা কলম করে নিয়েছি এফ এক্স। এফ এক্স মানে এই দুটোর গুণ করে বসাবো। তো শ্রেণী মধ্যক মানে কি বুঝবো আমরা? শ্রেণী মধ্যক মানে আমাকে এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 50 + 52 যোগ করো আর যোগ করে দুই দিয়ে ভাগ করো। ভালো করে খেয়াল করো, শ্রেণী এই দুটো যে লিমিট রয়েছে সেই দুটোকে আমরা যোগ করলাম, 50 আর 52 যোগ করে দুই দিয়ে ভাগ, তো পাবে কত? 102/2 = 51 পাবে। তো এই 51 সাথে 6 গুণ করে আমরা এফ এক্স পাবো। তো 51 সাথে 6 গুণ করলে কত পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি দেখো 6×6 = 5×6 = 30, অর্থাৎ 306। তো গুণটা একবার দেখে নাও, 51 সাথে আমরা 6 গুণ করলাম, 6×6 = 35। তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটার শ্রেণী মধ্যক বসিয়ে নেব এবং এফ এক্স বসিয়ে নেব। তো আমি বসিয়ে নিচ্ছি একটা একটা করে। তাহলে দেখো আমরা বাকি ক্যালকুলেশনটা করে নিয়েছি, এখানে শ্রেণী মধ্যকগুলো লিখে নিয়েছি কী করে, 52 আর 54 যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করেছি, 53, যেটা আমি স্টেপ দেখাইনি, এটা যেমন 50 আর 52 যোগ করে দুই দিয়ে ভাগ করে 51, সেরকম 52 আর 54 যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা 53 পেয়েছি, 54 আর 56 যোগ করে দুই দিয়ে ভাগ করে 55, 56 আর 58 যোগ করে দুই দিয়ে ভাগ করে 57, আর 58 আর 60 যোগ করে দুই দিয়ে ভাগ করে 59 পেয়েছি। তো শ্রেণী মধ্যকটা আমরা পেয়ে গেছি, যাকে আমরা মেনশন করেছি এক্স দিয়ে, আর এফগুলোতে এইগুলো, এখানে আমরা এক্সট্রা যে কলম রয়েছে সেটাকে লক্ষ্য করো, এফ এক্স, অর্থাৎ তোমাকে এফ এবং এক্স এর সাথে গুণ করে আমরা এখানে বসিয়েছি, যেমন 6 আর 51 গুণ করে 306, 14 আর 53 গুণ করে 542 ইত্যাদি আমরা বসিয়েছি, পরপর করে বসিয়ে নিয়েছি এই পর্যন্ত, এখানে 5 আর 59 গুণ করে 295। তো নেক্সট আমরা কী করেছি, আমরা সমস্ত এই পরিসংখ্যানগুলো যোগ করেছি, এটাকে বলে সামেশান চিহ্ন বা যোগের চিহ্ন। তো এফগুলোকে যোগ করে আমরা 50 পেয়েছি, আর এফ এক্সগুলোকে যোগ করেছি আমরা, তাই জন্য দিয়েছি সামেশান অফ এফ এক্স, এই চিহ্নটা যোগের চিহ্ন বোঝায়, এফ এক্সগুলো যোগ করে আমরা পেয়েছি 7,2736। তো এখন আমাদের গড় নির্ণয় করতে হবে, যৌগিক গড় বলে থাকি আমরা। তো যৌগিক গড় নির্ণয় আমরা কীভাবে করবো? যৌগিক গড় সমান তোমাদের তো ফর্মুলা শিখিয়েছি, তো যৌগিক গড় সমান সমান আমাকে জাস্ট করতে হবে এফ এক্স ডিভাইডেড বাই এফ। তো এইটা আমরা করে দিলেই কিন্তু আমরা আমাদের আনসার পেয়ে যাবো। তো এটা আমরা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, দেখো কত পাচ্ছি, এখানে রয়েছে তোমার 2736/50। তো এটা ক্যালকুলেশন করলেই তোমরা পেয়ে যাবে। ক্যালকুলেশন কী করে করবে? তো তোমরা ক্যালকুলেশন তোমাদের মতো করে করতে পারো, তো আমি একটা বলবো, তুমি যা সেইটাকে দুই দিয়ে গুণ করো, 27 আর 36 দুই দিয়ে গুণ করলে কত হচ্ছে বলো তো? হচ্ছে 5, 4 আর 7, 2, আর আমি পয়েন্ট বসিয়ে দিলাম। তো বলবে যে আমি কীভাবে এটা করলাম, যদি কেউ জানতে চাও তো আমি বলবো এটাকে ভাগ করলে এটাই পাবে, কীভাবে পাচ্ছি আমি ঠিক এই ক্যালকুলেশনটা করলাম, দেখে নাও, 2736/50 ছিল। তো আমি এখন কী করলাম, এখানে একটা 2 গুণ করলাম আর এখানে একটা 2 গুণ করলাম, এটাকে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 54 আর 72, আর এটাকে গুণ করলে হচ্ছে 100। তো দশমিক কোথায় আছে শেষে? তাহলে 100 দিয়ে ভাগ করলে 2 ঘর দশমিক এগিয়ে যায়, তাই 54.72। তো 54.72 আমাদের আনসার চলে এলো। এইভাবেই ক্যালকুলেশন করতে হবে, এরকম কোনো কথা না, তোমরা তোমাদের মতন করে 50 দিয়ে 2736 ভাগ করে নিতে পারো, ভাগ করলে দেখবে সেই 54.32 আসছে। তো এইভাবে আমরা গড় নির্ণয় করলাম। এইভাবে যে গড় নির্ণয়ের পদ্ধতি, এটাকে বলা হয় প্রত্যক্ষ গড় নির্ণয়ের পদ্ধতি। প্রত্যক্ষ গড় নির্ণয়ের পদ্ধতি ছাড়াও কল্পিত গড় পদ্ধতি রয়েছে, যেটা সম্পর্কে তোমাদের আমি পরে বলছি। 5 নম্বর অঙ্কে বলা হয়েছে যে কোনো পদ্ধতিতে তোমরা গড় নির্ণয় করো, তাই আমরা একটা সোজা নিয়ম যেটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, সেই নিয়মে তোমাদের গড় নির্ণয় করে শেখালাম। আশা করবো তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো স্পষ্ট করে। তো দেখো এবার আমি তোমাদের বইয়ের দিকে তাকাতে বলবো। বইয়ের দিকে দেখো, 6 এর দাগের অঙ্ক কিন্তু সেই 5-এর মতন একইভাবে। তো দেখো যেটা দিয়ে এগুলো শুরু হয়েছে শেষ হয়েছে 20 দিয়ে শুরু হয়েছে, একই রকম অঙ্ক তোমরা যে কোনো পদ্ধতিতে করতে বলেছে, তো প্রত্যক্ষ পদ্ধতিতে করে নাও যেভাবে দেখিয়েছি। তো দেখো 7 এর দাগের অঙ্ক সরাসরি বলেই দিয়েছে প্রত্যক্ষ পদ্ধতি। আর দেখো 0, 10, 10, 20 ইত্যাদি, এখানে যেমন 10, 20, 20, 30 ইত্যাদি, তো একই অঙ্ক আমরা যে 5-এর অঙ্কটা করলাম ঠিক একইভাবে তোমরা কিন্তু 6 এবং 7 করতে পারবে। তাই এই আশা আমি রাখছি তোমরা এগুলো নিজেরা করে নিতে পারবে। 340 পৃষ্ঠার সমস্ত অঙ্ক আমি তোমাদের জন্য শেষ করলাম। আমি পরবর্তী পর্বে 341 পৃষ্ঠাতে চলে যাব, যেখানে কল্পিত গড় পদ্ধতি রয়েছে, সেই কল্পিত গড় পদ্ধতি তোমাদের পরের পর্বে শেখাবো। আপাতত তোমরা এই অঙ্কগুলো সব শেষ করে নাও, কোথাও প্রবলেম হলে অবশ্যই তোমরা আমাকে জানাও, আর আমাদের গোল্ডেন ইউটিউব চ্যানেল থেকে ঘরে বসে সমস্ত অঙ্কটা শিখে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।